বন্ধুরা, ইউক্রেনে হামলা দুবছর পূর্তির আগে নিউক্লিয়ার অস্ত্রবাহী যুদ্ধ বিমানে পুতিন কি বার্তা দিতে চাইছে তিনি, সেটা এখন গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। ইউক্রেন যুদ্ধে দুবছর পূর্তির আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি চললেন নিউক্লিয়ার অস্ত্রবাহী যুদ্ধ বিমানে। তার এই পদক্ষেপে আদতেই আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে নিউক্লিয়ার হামলার বার্তা কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। পুতিনের যুদ্ধ বিমান চড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল অর্থাৎ ক্রেমলিন তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাশিয়ার কাজান শহরে বিমান নির্মাতা সংস্থা কাজান এভিয়েশন প্ল্যান্ট তার রানওয়ে থেকে TU-160M সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও বেশি গতিসম্পন্ন যুদ্ধ বিমানে পুতিন সওয়ার হয়েছিল। প্রায় আধ ঘন্টা আকাশে ওড়ার পর সেটি অবতরণ করে। রুশ অধিকৃত ইউক্রেনের ভূখণ্ড ক্রাইমিয়ার অদূরে কৃষ্ণসাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নৌবহরে উপস্থিতি ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পুতিনের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত 2022 সালের 24শে ফেব্রুয়ারি ভোর 6টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশ্যে স্টেটমেন্ট কিমের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুবছরের যুদ্ধপর্বে সাম্প্রতিক ন্যাটোর সক্রিয়তাকে নতুন মোড় বলে মনে করছে সামরিক পর্যবেক্ষকদের একাংশ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তাহলে কি রাশিয়া আমেরিকা সহ ন্যাটো বা ইউরোপের বিরুদ্ধে তারা কি নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।